আজকে আমরা কথা বলবো ব্রহ্মাস্ত্রের মেন ভিলেন আর সব থেকে বড় কথা এসআরকের ক্যামিও। এসআরকের ক্যামিওর কথা যদি বলি, আমার কাছে দুটো থিওরি আছে, যেখানে প্রথম থিওরিতে একজন মিস্ট্রি ক্যারেক্টারকে দেখতে পাই যে হনুমানজির স্পিরিটকে সামান করছে, এটা হয়তো এসআরকে হতে পারে। কারণ এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যেটা ল্যাব টাইপের মনে হচ্ছে। আমি যতদূর জানি এই মুভিতে এসআরকে একটা সায়েন্টিস্টের রোল প্লে করবে। সেকেন্ড থিওরি যদি বলি, এসআরকের ক্যারেক্টার এই ত্রিশূল বাবা হতে পারে। প্রথমে মনে হয়েছিল এটা রণবীর কাপুরের ক্যারেক্টার শিবা হতে পারে, আর হয়তো শিবার এটা ফাইনাল ফর্ম, কারণ রণবীর কাপুরের ক্যারেক্টার শিবার গলায় একটা রুদ্রাক্ষ আছে, আর এখানে এই ক্যারেক্টারের কাছেও রেড কালারের মুনি দেখা যায়। কিন্তু পরে যখন আমি ট্রেলার ভালো করে দেখলাম, বুঝতে পারলাম যে না, আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। মানে এটা রণবীর কাপুরের ক্যারেক্টার শিবা না হয়ে এসআরকে বা এই মুভির মেন ভিলেন হতে পারে। আমরা যদি মণি রায়ের ক্যারেক্টারকেও দেখি, রেড কালারের গ্লো করছে, আর তার সাথে সাথে যত গুন্ডা বদমাশগুলোও আছে সবই রেড কালারের দেখাচ্ছে। এই বদমাশ তো আমিও, এই না 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 না, আমি তো শুধু নামেই বদমাশ, কাজে না। এবার যদি রণবীর কাপুরের ক্যারেক্টার শিবাকে দেখি, শিবা নিজেই একটা অগ্নিঅস্ত্র, তাই শিবা অগ্নিকে যে কোনো অস্ত্রে ট্রান্সফর্ম করতে পারে। আর এখানে শিবা নিজেকে একটা ফায়ার জায়ান্টে ট্রান্সফর্ম করছে। আর যেহেতু শিবা এই মুভির মেন হিরো, তাই সে একটা পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার হতে পারে না। আর এর অপোজিট যদি দেখি, মণি রায়ের সাথে সাথে যত রেড কালারের জিনিস আছে সবই নেগেটিভ ক্যারেক্টারকে ডিনোট করছে। আর এর জন্যই আমার মনে হলো যে এই ক্যারেক্টারটা এই মুভির মেন ভিলেন হতে পারে, আর এই ক্যারেক্টারটাই এসআরকেও হতে পারে। যে এই ট্রেলার বানিয়েছে খুব স্মার্টলি কাজ করেছে, অনেক কিছুই রিভিল করেছে, কিন্তু সবই মিস্ট্রি বানিয়ে রেখেছে। সত্যি বলতে ট্রেলার দারুণ ছিল, আমার তো ভালো লেগেছে, আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডও দারুণ ছিল। আর ভিএফএক্সের কথা যদি বলি, আমার কোথাও খারাপ লাগেনি। চলো তাহলে পরের ভিডিওতে দেখা হবে।